রাজ্য বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হবার পর নারী যুবতীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। রাজ্যে নিরাপত্তা নেই মহিলাদের, আইন শৃঙ্খলা তলানিতে ঠেকেছে। সম্প্রতি পূজোর মধ্যে ঘটে গেল নিন্দনীয় ঘটনা আমতলী থানা এলাকায়। সঙ্গীত শিল্পে নির্যাতনের ঘটনায় এবারে পথে নামলো বাম ছাত্র যুব সংগঠনগুলো। বৃহস্পতিবার বিকেলে ঘটনার প্রতিবাদ জানিয়ে ডিওয়াইএফআই এসএফআই নেতা কর্মীরা শহরে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে এবং পরে প্যারাডাইজ চৌমুহনীতে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন বাম ছাত্র যুব নেতৃত্ব, নবারুণ দেব, সন্দীপন দেব, আইনজীবী ভাস্কর দেববর্মা সহ অন্যান্যরা। আপনারা নিজেরাই দেখছেন যে আপনারা আপনাদের যে যারা সহকর্মীরা আছে ওরাও কীভাবে আক্রান্ত হচ্ছে। আজকে বিকেলে 4টার সময় আপনারা আমাদের একটা প্রেস মিট আমাদের কোর্ট চত্বরে আপনারা অ্যাটেন্ড করেছেন, ওইখানে দেখতে পেয়েছেন যে আপনারা সব ওইখানে দলমত নির্বিশেষে আমরা সব লয়াররা ওইখানে জড়ো হয়েছিলাম, প্রেস মিটে ছিলাম। কোভিড আইন মেনে এই জন্য সবাই ওখানে উপস্থিত ছিল না, আমরা গোটা কয়েকজন ছিলাম। কালকে কীভাবে আমাদের এক আইনজীবী বন্ধুর উপর এক কেস, ও কী করবে না করবে এটা ঠিক করার কে? আদালত আছে, আইন আছে, ভারতের কনস্টিটিউশন আছে, সুপ্রিম কোর্ট আছে, এখানে কোন লয়ার কোন কেসটা করবে না করবে এটা ঠিক করার কে? একটা গোষ্ঠীর লোক ওইখানে গিয়ে ঢুকলো কারণ একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছে, ওইটার জন্য আইনজীবী ওইটা ওই কেসে এফআইআর করতে পারবে না, তাকে কোর্টের মধ্যে তাড়া করা হলো। রীতিমতো ওইখানে একটা মেসাগার সিচুয়েশন তৈরি করলো, সব গেট বন্ধ, ওরা সব গেটে লোককে চেক করে ঢুকতে দিচ্ছে, বেরোতে দিচ্ছে। এই সব পরিস্থিতি আমি অন্তত আমার 22 বছর ওকালতিতে পা দিয়েছি আমি দেখিনি। কোর্ট চত্বরে এরকম ত্রাস, এরকম ভয়ের সঞ্চার, যেই বন্ধুটাকে এরকম করেছে সে মানসিকভাবে এখনও বিপর্যস্ত, এখন আমাদের সঙ্গে কথা বলতে পারছে না। আমাদের আইনজীবী অরিন্দম ভট্টাচার্য এই মামলাটা করেছে। এবার দেখলাম পুলিশ দুটো হয়েছে, যাকে কোর্ট থেকে হাতে নাতে পুলিশ ধরে নিয়ে গেল, বললো যে এই ঘটনায় ও যুক্ত ছিল। পুলিশ এবার কী করলো, ওকে 151 কোর্টে পাঠালো, পাঠিয়ে তাকে কোনো জেলে নেওয়ার কোনো রকম কিছু নেই। এবার যেই মামলাটা হলো একটা আননোন এফআইআর ট্রিট হয়েছে, ওইটা নন বেলেবল সেকশন, ওইখানে 151 বলছে একে কোর্ট ইন্সপেক্টর ইনফরমেশন বলে কোর্টে এরকম হুজ্জুতি করেছে, তাকে ধরে নিয়ে গেছে। তাহলে কেন তুমি ওই এফআইআরটায় তাকে অ্যারেস্ট করা হলো না পুলিশ? তারপর পুলিশকে যে কোনোভাবে যোগাযোগ করো, পুলিশ বললো যে না এটা আমরা নোটিশ ইস্যু করবো। কিসের নোটিশ? যেই কনসেপ্টটা আছে যে 7 বছরের নিচে হলে বা অ্যারেস্ট করা যায় না, এই কনসেপ্টটাও ভুল। কিন্তু ওই ক্ষেত্রে যেই ধারায় ওকে অ্যারেস্ট করা, যেখানে এফআইআর হয়েছে ওইটাকে ইজি ওকে অ্যারেস্ট করা যেত, যেহেতু 151 ওকে ওইখান থেকে হাতে নাতে ধরা হয়েছে, এটাও করা হয়নি। আজকে শিল্পীরা, আমাদের রাজ্যের মা বোনরা না শুধু, আইনজীবীরাও আক্রান্ত, আর বাকিরা তো আপনারা জানেনই আপনাদের সাংবাদিক বন্ধুরাও কীভাবে আক্রান্ত হচ্ছে। এই আমার বক্তব্য। Pure Report, Channel Din Rat.